আমাদের ঘর গৃহস্থের এমন কিছু কাজ থাকে বন্ধুরা, সারা দিন করার পরেও কিন্তু শেষ হতে চায় না। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করি, খুব দ্রুত শেষ করতে পারি। এমনই কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি এই টিপসগুলি আপনাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। চলুন দেখে নিই টিপসগুলি। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে বাচ্চারা এই ধরনের স্কুলের জুতোগুলো পরে না, অনেক সময় দেখা যায় জুতোটা খুবই নোংরা হয়ে যায়, বাড়িতে হয়তো জুতো পালিশ করার কালিটা শেষ হয়ে গেছে, মার্কেটে যাওয়ারও সময় নেই। এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। একটি পাত্রের মধ্যে 2 ফোঁটা উজালা নিয়ে নিলাম, আর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 ফোঁটা পরিমাণ সরিষার তেল। উজালা আর সরিষার তেলটাকে কিন্তু আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে দুটো মিশ্রণ যাতে আলাদা না থাকে এইভাবে। এবার আমরা কি করব, এখানে আমি কোন, আপনারা চাইলে তুলো নিতে পারেন কিংবা কোনো কাপড়ের টুকরো নিয়ে নিতে পারেন। এই মিশ্রণটা এবার লাগিয়ে নিলাম। দেখুন এই তুলোটা বা এই মিশ্রণটা আমরা এই জুতোর ওপরে এইভাবে কাপড়ের সাহায্যে যদি কয়েক সেকেন্ড একটু ডলে নিই, এত সুন্দর পালিশ করার মতো হয়ে যাবে, কেউ দেখে বুঝতেই পারবে না যে জুতোটা আপনারা কোনো রকম জুতো পালিশ করার কালি ব্যবহার করেননি। এমনকি এই যে উজালা দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাদের হাতে উঠে আসবে না বন্ধুরা, সেই ভয় আপনারা পাবেন না। জুতোটা সুন্দর গ্লেজ আসবে। এমার্জেন্সি টাইমের জন্য এই টিপসটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দুটো জুতোর মধ্যে পার্থক্য দেখেই বুঝতে পারছেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা অনেকেই কাঁচা বাদাম ঘরে রেখে দিই, কিন্তু দেখা যায় যে বাদামের মধ্যে ফাঙ্গাস চলে আসে, বাদামগুলো পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে বাদামটাকে হালকা করে ভেজে নিতে পারেন। এইভাবে ভেজে রাখলে বাদামে কখনো পোকা ধরবে না। আর এইভাবে তেল ছাড়া যদি আপনারা বাদামটা ভাজেন, সেটা স্বাস্থ্যের জন্যও কিন্তু উপকার হবে। হালকা যখন লালচে ভাব চলে আসবে, গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেবেন। বন্ধুরা অনেক সময় বাদামের খোসা ছাড়াতে গেলে ঘরবাড়ি নোংরাও হয়ে যায়, খুবই মুশকিলে পড়তে হয়। একটি পলিথিন নিয়ে নেবেন, অবশ্যই বাদামটাকে কিন্তু ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় নয়। পলিথিনের মধ্যে রেখে এইভাবে হালকা করে একটু ডলতে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের ঘরবাড়িও নোংরা হচ্ছে না, আর খুব দ্রুতই আপনারা বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সহজেই আমরা এই পদ্ধতিতে আমাদের বাদাম যাতে ফাঙ্গাস না ধরে সেটা আটকাতে পারি, বাদামের খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারি। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন অফ টাইমে কোনো সবজি খাই, সেই সিজনে সবজি না হয়ে অনেক সময় না গন্ধ বেরোয়, বিশেষ করে বাঁধাকপি যখন আমরা অফ সিজনে খাই ভালো লাগে না, একটা গন্ধ বের হয়। আর বাঁধাকপিটা অনেক সময় রান্না করলে আমাদের গ্যাস অম্বলের সমস্যাও দেখা দেয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, বাঁধাকপি রান্না করার আগে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল, জলের মধ্যে আমি এই বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম। নুন হলুদ দেওয়াতে বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হবে, এমনকি বাঁধাকপির কালারটাও ঠিক থাকবে। গ্যাসের ওপর এটাকে বসিয়ে আমি 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব, তাহলে এর যে একটা গন্ধ সেই গন্ধটাও চলে যাবে। এমনকি ভাপিয়ে জলটা ফেলে দিলে বাঁধাকপি রান্না করলে গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই কমে যাবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপর খুব ভালো করে এইভাবে এটাকে মিশিয়ে নেব। অনেক সময় কি হয় বলুন তো, আমরা গুঁড়ো মশলা খাই কিন্তু দানা দানা বাদে গুঁড়ো মশলার তরকারি ভালো লাগে না, সেক্ষেত্রে এইভাবে 1-2 মিনিট ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলার তরকারিও টেস্ট হয়। এই ধরনের ব্যাগ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে, কিন্তু চেনের দিকটা অনেক সময় সমস্যা কি হয়, দেখা যায় চেনটা সহজে খোলা যায় না, আটকে আটকে ধরে, এমনকি আমরা জোরে টানতে গেলে চেনটাই ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, আমাদের আবার দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকা খরচা করে ঠিক করতে লাগে। তাই আমাদের বাড়িতে এই ধরনের যে মোমবাতি থাকে, আপনারা চেনের মধ্যে একটুখানি মোমবাতি এইভাবে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের ব্যাগের চেনটা আর আটকে আটকে ধরবে না, খুব সহজে আপনারা চেনটা খুলতেও পারবেন, এমনকি বন্ধ করতেও পারবেন। ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমরা নিজেরাই অনেকটা টাকা বাঁচিয়ে ফেলতে পারি সংসারের।
অনেক সময় অনেক তরকারিতে আমরা দই ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় দই দিলে অনেক সময় চামচ দিয়ে ফেটালে দইয়ের মধ্যে দানা দানা ভাব থেকে যায়, আর তরকারিটাও দেখতে বাজে লাগে, তরকারিটাও কিন্তু সেরকম টেস্ট হয় না। তাই এরকম দুটো কাঁটা চামচ নিয়ে নেবেন, একটি কাঁটা চামচটাকে এইভাবে সামনাসামনি রেখে আরেকটি কাঁটা চামচ এইভাবে আটকে নেবেন। তারপর আপনারা যদি দইটা ফেটান বন্ধুরা, সময়ও কম লাগবে, এমনকি এইভাবে কাঁটা চামচ দিয়ে দই ফেটালে আপনাদের দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, দেখুন কয়েক সেকেন্ডের ব্যাপার, আমি যে দইটা ফেটিয়ে নিলাম কাঁটা চামচ দিয়ে, আমার দইটা একেবারে ক্রিমের মতো হয়ে গেল। পরবর্তী যে টিপসটি শেয়ার করব আখ নিয়ে। আখ বা এই জাতীয় ফলগুলো, যেটা রস জাতীয় ফল, অনেক সময় এইভাবে খোলা রেখে দিলে না এর রসটা বন্ধুরা শুকিয়ে যায়। অনেক সময় আমরা আনি, এক থেকে দুদিন রাখলেই এর থেকে আর কিন্তু রস পাওয়া যায় না। তাই একটি টিপস, আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু 10-12 দিনও আপনারা ঘরে রেখে খেতে পারবেন, এর রস কিন্তু শুকাবে না। এখানে আমি দেখুন একটি তাওয়ালে নিয়ে নিয়েছি, তাওয়ালে বা কোনো কাপড় যে কোনো কিছু আপনাদের হাতের কাছে যা আছে আপনারা নিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি আখগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি, দেখুন সাজিয়ে নিয়ে ভালো করে ঢেকে নিলাম। তাহলে এটাকে এইভাবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রত্যেক দিন। দেখবেন 10-12 দিন থাকলেও আখটা শুকাবে না, আখের রসটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বেসিন বা সিঙ্ক থাকে, আর আমরা সিঙ্কের মধ্যে বাসন মাজি, মাছ মাংস সবজি ধুই, ভীষণ নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে অনেকটা খাটনি করতে হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের ময়দাগুলো থাকে, অনেক সময় পোকা ধরে যায়, এই ধরনের ময়দা না ভুলেও ফেলে দেবেন না। দেখুন এই ধরনের ময়দা দিয়ে আমি সিঙ্কটা আপনাদের পরিষ্কার করে দেখাবো। বন্ধুরা এক মিনিটও আমি ডলবো না, আর আমার সিঙ্কটা নতুনের মতো চকচক করতে থাকবে। দেখুন আমি এই ময়দাটা দিয়ে খুব ভালো করে সিঙ্কটাকে একটি নর্মাল কসবাইট দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি, ব্যাস। তাহলেই আমার সিঙ্কটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাচ্ছে। জল দিয়ে আমি আপনাদের ধুয়েও দেখাচ্ছি বন্ধুরা, দেখুন প্রথমে কি পরিমাণে নোংরা ছিল সিঙ্কটায় আপনারা নিজেরা দেখেছেন, জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যে এই ধরনের মশলার পাতাগুলো বন্ধুরা ব্যবহার করি না, অনেক সময় মশলা কৌটোর মধ্যে ঢালার পর হয়তো প্যাকেটে কিছুটা থেকে যায়, আর মশলাটাকে খোলা রাখলে এইভাবে হাওয়া বাতাস ঢুকে কিন্তু নষ্ট হয়ে যায়। সে যে কোনো মশলাই হোক না কেন বন্ধুরা, ভালো থাকে না বেশি দিন। তাই একটি চামচ নিতে হবে, চামচটাকে হালকা একটু গরম করে নিয়েছি, যেখানটায় আমি প্যাকেটটা মশলার প্যাকেটটা কেটেছি কাটা জায়গায় গরম চামচটাকে এইভাবে আলতো আলতো করে আমি একটু ধরে হালকা করে চাপ দিয়ে নেব। তাহলেই দেখুন আমার মশলার প্যাকেটটা একেবারে এয়ার টাইট হয়ে যাবে, কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকতে পারবে না, আর আমার মশলাটাও কিন্তু নষ্ট হবে না। আমাদের বাড়িতে এই ধরনের কাঁসা পিতলের অনেক জিনিস থাকে, যেগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় ব্যবহার না করে রেখে দিলেও তাও দেখা যায় একেবারে যাচ্ছে তাই কালার হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আমরা যে দই খাই, দইয়ের প্যাকেটটাকে খাওয়ার পর ফেলে দিই, কিন্তু দইয়ের প্যাকেটের গায়েও বন্ধুরা বেশ কিছুটা দই থাকে, তাই ভুলেও ফেলবেন না। এই ধরনের কাঁসা পিতল তামার পাত্র আপনারা সামান্য পরিমাণ দই দিয়েই পরিষ্কার করে নিতে পারেন। দেখুন কোনো রকম মাজা ঘষা করলাম না, আমি একটু দই দিয়ে ডলে নিলাম, তাতেই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, এমনকি নতুনের মতো চকচক করছে আমার গ্লাসটা। ভালো লাগলে আপনারাও এই টিপসটি ট্রাই করে বন্ধুরা দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। ঘুম থেকে ওঠার পর আমাদের অনেকেরই দেখা যায় হাঁটুর নিচের দিকের মাংসপেশি ব্যথা করে, গোড়ালি যন্ত্রণা করে, এই ধরনের কোনো কাঠের কোনো স্মুথ লাঠি নিয়ে নেবেন, একেবারে যেটা কোনো রকম ধারালো নয়, স্মুথ নয়, আপনারা পুরনো ব্যালন থাকলে ব্যালনও নিয়ে নিতে পারেন। এইভাবে পায়ের তালুতে যদি একটুখানি মাসাজ করেন 1-2 মিনিট ঘুম থেকে ওঠার পর, তাহলে দেখবেন আপনাদের পায়ের তালু ব্যথা করবে না, গোড়ালি ব্যথা করবে না, মাংসপেশিটাও ব্যথা করবে না, রক্ত চলাচল ভালো হবে। ভাত রান্না করার পর ভাতের যে ফ্যান বা মারটা থাকে এটাকে আমরা ফেলে দিই, কিন্তু বন্ধুরা গরম ভাতের ফ্যান বা মার ভুলেও না ফেলবেন না। দেখুন ফ্যানটা আমার এখনও গরম রয়েছে, আমি একটি পাত্রের মধ্যে ফ্যানটাকে ঢেলে নিলাম। এই ফ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের বাড়িতে অনেক এরকম জামাকাপড় থাকে যেগুলো প্রচুর নোংরা হয়, কিংবা সুতির জামাকাপড় আমরা অনেকেই মার দেওয়ার জন্য নানা রকম জিনিস ব্যবহার করি, তাই অতিরিক্ত নোংরা জামাকাপড় আমরা যদি এইভাবে
ফ্যান বা মাড়ের মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখি, তারপর কাচি, খাটনিটাও কম হবে, আমাদের জামা কাপড়টাও খুব সুন্দর পরিষ্কার হবে। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ফ্লাক্স আমরা ব্যবহার করি বন্ধুরা, দেখা যায় ফ্লাক্সের মধ্যে দুধ চা রাখার কারণে নোংরা হয়ে যায়, বাজে দুর্গন্ধ হয়ে যায়। ফ্লাক্সের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন, হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ খবরের কাগজ। এর ফলে ফ্লাক্সের বাজে দুর্গন্ধ তো দূর হবেই, সেই সঙ্গে ফ্লাক্সের ভেতরটাও কিন্তু খুব সুন্দর আমাদের পরিষ্কার হবে। এবার কি করব, সব মিশ্রণ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিছু সময় রেখে দিয়েছিলাম, তারপর আমি এখানে দেখুন একটি লোহার লাঠি নিয়ে নিয়েছি। লাঠিটা দিয়ে আমি এইভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে যদি আমরা 15 দিনে একদিনও আমাদের ফ্লাক্সটা পরিষ্কার করি, বাজে দুর্গন্ধও হবে না, আয়রনও কিন্তু জমতে পারবে না। এবার আমি আপনাদের জল দিয়ে বন্ধুরা ধুয়ে দেখাবো যে কীরকম পরিষ্কার হলো। দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই বন্ধুরা। এখানে একটি পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ খবরের কাগজ টুকরো করে নিলাম, তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার। ভিনিগারের মধ্যে ডুবিয়ে রাখবো। আমাদের বাড়িতে যে কাপে আমরা চা খাই, অনেক সময় কাপে না একটা দাগ হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে বন্ধুরা, দাগটা নর্মালভাবে উঠতে চায় না। এই ভিনিগার আর খবরের কাগজের মিশ্রণ কাপের ভেতরে দুর্গন্ধ দূর করবে আর কাপটাকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করবে। এইভাবে দেখুন আমি কিছু সময় রাখার পর খবরের কাগজটা দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। ভেতরে দেখুন, প্রথমে দেখিয়েছি কীরকম দাগ ছিল, এখন কিন্তু ডলার পর কোনো রকম দাগ নেই। এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের কাপগুলো ধুয়ে দেখাবো। খবরের কাগজ আমরা শুধু পড়ার জন্যই নয়, সংসারের কিন্তু পরিষ্কার করতেও ব্যবহার করতে পারি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের কাপের ভেতরটা, ভালো লাগে।